वेलकम बैक माय चैनल द नेकी बोंग। तो आज के আমি কথা বলবো এমন এক অদ্ভুত জন্তুকে যাকে তোমরা সবাই চেনো। শেয়ার কেউ নয়, আমাদের ইউটিউবের ক্রিঞ্জ কন্টেন্ট, আমাদের সকলের প্রিয় কিয়ামাশি, যে কখনো গাইস কে ভালোবেসে দুধ দই খাইয়ে দেয়, কখনো পাউরুটি খাইয়ে দেয়, কখনো জামা কাপড় খুলে কি কি করে, আমি সেসব দিকে যেতে চাই না। কিন্তু আসল কথা হলো আমাদের কিয়ামাশি এখন পরিবর্তন হয়ে গেছে এবং সে একজন নতুন বয়ফ্রেন্ড জোগাড় করেছে। হ্যাঁ, ছেলেটার ক্ষমতা আছে বলতে হবে, ছোটখাটো চেহারা কিন্তু স্টেমিনা বেশি। ভাই কি ব্যাপার, কিয়ামাশিকে দেখা নাকি? শ্বশুর শাশুড়ি কে প্রণাম করে সে যাচ্ছে গয়া কাশি ঘুরতে। তার বয়ফ্রেন্ড আর সে যে নতুন কার্যকলাপ গুলি করে সেগুলি আর বলার অপেক্ষা রাখে না। সেগুলো দেখার পর আমার চোখ পাকিয়ে হাতে চলে আসে, পেটের থেকে বমি বেরিয়ে ড্রেনের মধ্যে চলে যায়। তাই প্লিজ, আমি এগুলো সহ্য করতে পারছি না। দেখছি কিয়ামাশির বর বিশ্বজিৎ, সে এখন কিয়ামাশির কুলি হয়ে তার ব্যাগ টানতে টানতে যাচ্ছে। ওয়াও, এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কিয়ামাশির বর আর সে তারা একটা জায়গায় রেস্টুরেন্টে বা যেখানে খুশি সেখানে আছে, দুজনে বিছানার মধ্যে বসে আছে, শুয়ে আছে, নাচ করছে, গান করছে। কিন্তু আমার প্রশ্ন হলো এগুলো ভিডিও করে দেখানোর কি আছে? ম্যাম আই ডোন্ট নো কে ডাবল সারি লাগি, আই নিড বিষয়। আমি কালকে বঙ্গাইয়া সিনেমাপকে নিয়ে ভিডিও আপলোড করলাম, আমার মনিটাইজেশনটা অফ হয়ে গেল, তারপর আমি এত স্যাড ছিলাম কি বলবো। কিন্তু এখানে কিয়ামাশি আর তার বড় এই যে জড়াজড়ি, জাপটা জাপটি, অকাজ কুকাজ করে এইসব যে করে ইউটিউব, তাদের তো মনিটাইজ অফ করে না, দিব্যি তো কিয়ামাশি 60,000 হয়ে গেল। আর আমি বেচারা গরিব মানুষ, আমি ভিডিও ঠিক করে আমার মনিটাইজেশন অফ হয়ে যায়, কিয়ামাশির ক্লিপ ইউজ করলে আমার মনিটাইজেশন অফ হয়ে যায়। কিন্তু কিয়ামাশি এইসব যে নোংরামে করে বেলা, ওনার কিছু হয় না কেন? যেরকম ভাবে বঙ্গাইয়ের ভিউজ লগ্নে জন্ম, কিয়ামাশিরও মনিটাইজ লগ্নে জন্ম। কে বড়িয়া থা গুরু, সব কি মানে ইউটিউবটাকে প্রথমত কিয়ামাশি যখন একা সিঙ্গেল ছিল তখন তিনি জামা কাপড় খুলে তার গাইস এর হ্যালো গাইস, আমি সোনা রায়, হাই সোনা রায়, তোমরা সবাই কেমন আছো, এমন বলতো যে গায়ের থেকে বমি আসতো। তখন আমরা বলতাম প্লিজ কিয়ামাশি বন্ধ করুন, বন্ধ করুন। এখন নতুন বয়ফ্রেন্ড কে নিয়ে যা শুরু করেছে, যে ঢং শুরু করেছে, ভাই এ তো সবকিছুকে হার মানায়, রাখি সামান কেও হার মানায়। আর আমি ছেলেটার উদ্দেশ্যে বলতে চাই, ভাই তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? দেখে তো মনে হচ্ছে কিয়ামাশি ছেলের বয়সী, তো হাঁটুর বয়সী একটা ছেলে হয়ে এইরকম একজন মহিলা তাকে ডেট কি করে, ডেট না অন্য কিছু? আবার সমজরো কিয়ামাশি এই ছেলেটারই বাবা মাকে প্রণাম করছে, আর বাবা মার মাথায় কি কোনো আক্কেল জ্ঞান নেই এইরকম মহিলার সাথে? মাই গড, ছেলেটাকে আমি যখনই দেখি যে হাসা হাসি করে এই করে, আমার জাস্ট অবাক লাগে। আই মিন সিরিয়াসলি, ছেলেটার ক্ষমতা আছে বলতে হবে, ছোটখাটো চেহারা কিন্তু স্টেমিনা বেশি। ভাই কি ব্যাপার, কিয়ামাশিকে দেখা নাকি? তুই দেখছিস সেটা কোনো ভুল না, আমি দেখি, আমি দেখছি কিয়ামাশিকে রোজ ভিডিও আনার জন্য। দেখছিস কেন তাহলে, একই তো ব্যাপার। সিরিয়াসলি উড়া ভাই, শোন আমি না মাটি ফাঁক হয়ে গর্তে ঢুকে যাব, আমি উল্টো হয়ে গলায় জড়িয়ে দিই, আমি এইটাকেই আমি ভিডিও বানিয়ে। কিন্তু আমি কিয়ামাশিকে কোনো দিন আর যাই দেখি ভাই, কিয়ামাশিকে দেখবো না প্লিজ, কিয়ামাশিকে আমি দেখতে চাই না। আমার অনেক কিছু ভালো ভালো জিনিস আছে দেখার মতো, কিয়ামাশি আমি আমার মনিটাইজেশন অফ হয়ে গেছে, সেটাই বলছিলাম আর কি। তো গাইস চ্যানেলটাকে
একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক এন্ড শেয়ার করো শেয়ার করে দিও বাই লাভ ইউ পিপল বাই হে বাই বল টাটা